পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন ও 200+ রকেট হামলা। এদিকে ইরানে ইসরায়েলের হামলা, জবাব দিতে প্রস্তুত ইরান বলে মন্তব্য। এরপরেই থাকবে ইরানে হামলায় ইরাকের আকাশ সীমা ব্যবহার। এদিকে যে কোনো হামলার নির্ভীক ও প্রজ্ঞাপূর্ণ জবাব দেয়া হবে পেজস্কিয়ানের কঠিন হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দিব বেত লাহিয়ায় আশ্রয় শিবিরে ইসরায়েলের হামলা, নিহত 45। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন ও 200+ রকেট হামলা। ইসরায়েলের বিমান বাহিনী যখন ইরানে হামলায় ব্যস্ত, তখন লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এ সময় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন থেকে উড়ে আসা কমপক্ষে 4 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, খবর টাইমস অব ইসরায়েলের। হিজবুল্লাহর যোদ্ধারা লেবাননের সীমান্তবর্তী পশ্চিম গ্যালিলির আশেপাশে সীমান্ত শহর কিরিয়াত শামোনা, মেটুলা এবং তেলহাই শহরে রকেট হামলা চালিয়েছে, কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে যে তারা তেল আবিবের দক্ষিণে তেলনফ বিমানবাহিনীর ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে। ড্রোন ছাড়াও হিজবুল্লাহ সারাদিনে উত্তর ইসরায়েলে প্রায় 200 রকেট নিক্ষেপ করেছে। এর মধ্যে লেবানন থেকে পশ্চিম গ্যালিলে 15 রকেট হামলা চালানো হয়েছিল, যার মধ্যে কিছু বাধা দেওয়া হয়েছিল এবং বাকিগুলো খোলা জায়গায় আঘাত হেনেছে বলে দাবি ইসরায়েলের। রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি ইসরায়েল, তবে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি স্থানে হামলার পর সেসব স্থানে আগুন ধরে গেছে। ইসরায়েলের সেনাবাহিনী IDF দাবি করেছে তাদের 91তম ডিভিশনের সেনারা এই সপ্তাহে দক্ষিণ লেবাননে 4 ট্রাক মাউন্ট করা রকেট লঞ্চার জব্দ করেছে। লঞ্চারগুলোতে প্রায় 160 রকেট বোঝাই ছিল। ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে। এদিকে প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। জবাব দিতে প্রস্তুত ইরান। উত্তেজনায় ফুটেছে মধ্যপ্রাচ্য, গাজা পশ্চিম তীর, সিরিয়া, ইয়েমেন, ইরাক, ইরান, সর্বত্রেই উত্তেজনার আগুন। তার মধ্যে প্রতিশোধ নিতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরানও কঠোর বার্তা দিয়েছে, তারা বলেছে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত তারা, ফলে উত্তেজনার পরাত ক্রমশ উপড়ে উঠছে। ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, তারা বলেছে ইরানের পারমাণবিক স্থাপনা ও তেল ক্ষেত্রকে এড়িয়ে হামলা চালাতে, কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত পরিষ্কার হওয়া যায়নি যে ইসরায়েলের ওই হামলা আসলেই কি ধরনের সামরিক স্থাপনায় চালানো হয়েছে। ইসরায়েল অবশ্য অভিযান সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছে, কিন্তু ওই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার প্রতিশোধ নিতে 4 আগে অভিযান চালিয়েছে ইরান, সেই হামলার প্রতিশোধ নিতে উপযুক্ত সময় খুঁজছিল ইসরায়েল। এর মধ্যে ইরানের ঘনিষ্ঠ মিত্র হামাস হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে এসব সংগঠনের শীর্ষ নেতাদের উপর হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। ইরানে হামলায় ইরাকের আকাশ সীমা ব্যবহার। গত 1 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ড জুড়ে ইরানের অপারেশন ট্রুপামিস-2 হামলার প্রতিশোধ নিতে ইরানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা করে ইসরায়েল। ওই হামলায় ইরাকের আকাশ সীমা ব্যবহার করে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের জাতিসংঘের মিশন জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান ইরাকের আকাশ সীমা ব্যবহার করে প্রায় 70 মাইল দূরে ইরান সীমান্তের কাছাকাছি থেকে রাডার ও সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানে। একই অভিযোগ করেছে ইরানের সশস্ত্র বাহিনীও। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে ইরানের জেনারেল স্টাফের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়েছে ইসরায়েলের এই আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকেও অভিযুক্ত করা হয়েছে, কারণ ইরাকি আকাশ সীমা যুক্তরাষ্ট্রের দখলে রয়েছে। ইরানের সীমান্ত থেকে 100 কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল ইসরায়েলের যুদ্ধবিমানগুলো। সেখানে ইরাকের মার্কিন নিয়ন্ত্রিত আকাশ সীমা ব্যবহার করে ইরানের লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা এই হামলার আগে ইসরায়েল থেকে খবর পেয়েছিল, তবে আক্রমণে সরাসরি জড়িত ছিল না। ইসরায়েলি আগ্রাসনের ফলে 2 সীমান্ত
প্রদেশ ও রাজধানী তেহরানের কাছাকাছি কিছু রাডার ইউনিট খুব সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত রাডার ইউনিটগুলো ইতিমধ্যে মেরামত করা হয়ে গেছে বলেও দাবি করা হয়। ইরানের সেনাবাহিনীর মতে ওই অবৈধ আক্রমণের সময় ইসরায়েলের উল্লেখযোগ্য সংখ্যক মিসাইল শনাক্ত করেছে তারা এবং শত্রু বিমানগুলোকে দেশের আকাশসীমায় প্রবেশ করতে দেয়নি। জেনারেল স্টাফের পক্ষ থেকে আরো বলা হয়, ওই হামলার যথাযথ জবাব দেওয়ার অধিকার আছে তাদের। ইসরায়েলি হামলায় ইরানের 4 সেনা নিহত হয়েছে, তবে তা সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি ও লেবাননে নিরীহ মানুষকে হত্যা বন্ধের দাবি পুনর্ব্যক্ত করে ইরানের সেনাবাহিনী। এদিকে ইরাকের মিলিশিয়া নেতা মুক্তাদা আল সদর ইরাকের সরকারকে ইসরায়েলের ওই আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের বিষয়ে কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছে, যদিও এ বিষয়ে ইরাক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ইসরায়েলি আকাশসীমা ব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী CNN কে জানায় এ বিষয়ে তারা কিছু জানতে পারছে না। এর আগে এক IDF মুখপাত্র জানিয়েছিল, ডজনেরও বেশি ইসরায়েলি বিমান ইরানে হামলা চালিয়েছে, আক্রমণগুলো প্রায় 1600 কিলোমিটার দূরে আঘাত হানে। তিনি আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি। যে কোনো হামলার নির্ভীক ও প্রজ্ঞাপূর্ণ জবাব দেওয়া হবে বলে মন্তব্য পেজস্কিয়ানের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান বলেন, তার দেশের জনগণ তাদের দেশের বিরুদ্ধে যে কোনো হামলার নির্ভীক ও প্রজ্ঞাপূর্ণ জবাব দেয়। তিনি আজ নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। পেজস্কিয়ান বলেন, ইরানের শত্রুদের জানা উচিত যে ইরানের যোদ্ধা জাতি তাদের ভূখণ্ড রক্ষায় নির্ভীক চিত্তে দণ্ডায়মান এবং বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার সঙ্গে যে কোনো বোকামির জবাব দেবে। ইরানের 3 প্রদেশের কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল হামলা চালানোর একদিন পর তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেন। ইরানের সেনাবাহিনী বলেছে, হামলায় তাদের 4 সেনা সদস্য শাহাদাত বরণ করেছে। যেসব সৈনিক মাতৃভূমি রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছে, প্রেসিডেন্ট পেজস্কিয়ান তাদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের পরিবারবর্গ, সেনাবাহিনী ও ইরানি জনগণকে শোক ও সমবেদনা জানান। এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি হামলাকে বেপরোয়া ও কাপুরুষোচিত হামলা অভিহিত করে বলেছেন, এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করা হয়েছে। বেত লাহিয়া শিবিরে ইসরায়েলের হামলা, নিহত 45। গত 6 অক্টোবর থেকে ইসরায়েলি আক্রমণের নতুন কেন্দ্রবিন্দু উত্তর গাজা অঞ্চলটির বেত লাহিয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা সেখানে আশ্রয় নিয়েছিল। সেখানকার 6 ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে 45 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে ভয়াবহ হত্যা হিসেবে বর্ণনা করেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে অনেকেই শিশু, নারী ও বৃদ্ধ। আল জাজিরার মতে, ইসরায়েলি বোমার আঘাত, বিস্ফোরিত আগুনের কারণে উদ্ধারকর্মীরা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়নি। আল জাজিরা সাংবাদিক তারেক আবু আজুম গাজা থেকে বলেছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা চলছে। তীব্র হামলার জেরে উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তিনি আরো বলেন, বেত লাহিয়া এবং জাবালিয়াকে উত্তর গাজার 2 প্রধান নগর কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয় এবং গাজার অন্যান্য অংশ থেকে বাস্তুচ্যুত পরিবারগুলো সেখানে আশ্রয় নিতে এসেছে। এসব বেসামরিক মানুষ 3 সপ্তাহেরও বেশি সময় ধরে প্রচণ্ড আক্রমণের শিকার হয়েছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ বলেন, আমাদের চোখের সামনে এমন গণহত্যায় গাজার সমগ্র জনসংখ্যা মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে। কাউন্সিল অন আমেরিকার ইসলামিক রিলেশনস গাজার উপত্যকায় সম্পূর্ণ পদ্ধতিগত জাতিগত নির্মূল বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে। গাজায় গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 42,887 জন নিহত হয়েছে এবং 105,454 জন আহত হয়েছে। এদিকে বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, কিন্তু আন্তর্জাতিক আইনের কোনো পরোয়া না করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুধু তাই নয়, গাজা ধ্বংসস্তূপের মধ্যে যে গুটি কয়েক হাসপাতাল কোনো রকম সচল রয়েছে, তার মধ্যে কামাল আদওয়ান হাসপাতালেও নিঠুর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।